আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আর এস টেকে আমরা ঈদের পরবর্তীতে আবারও ব্লগিং সিরিজটা শুরু করছি তো আজকে আমরা একটি পোস্ট নিয়ে লিখবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে আমি ট্রাফিক সোর্স বা ট্রাফিকের জন্য কোন কোন জায়গায় আমাদের পোস্টগুলো শেয়ার করি ওকে সো অনেকে আসলে আমাদের সেল আপডেট দেখেছেন বা বিভিন্ন সময় দেখেছেন আমাদের সেলগুলো হচ্ছে তো আমরা এক এক করে হচ্ছে এখন আমাদের আমরা কোন কোন জায়গায় হচ্ছে আমাদের ইয়ে পেতে পারি ট্রাফিক পেতে পারি এই বিষয়গুলো আলোচনা করবো তো আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার অবস্থা বলুন দেখেন আমার যে শহরে বাসা এটাও সুরমা নদীর পারে এবং আমার যে গ্রামের বাড়ি তাও সুরমা নদীর আশেপাশেই এবং হাওর অঞ্চলের আশেপাশে সো পানি একটু হয়েছিল সো এখন পানি নেমে গিয়েছে এখন উজান আমরা একটু উজানের দিকে আর কি সো উজানের পানি নেমে ভাটির দিকে যাচ্ছে ভাটির মানুষরা কষ্টে আছে আর কি আল্লাহ রাবুল আলমিন সবাইকে বন্যা খরা এবং অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক তো চলুন আমরা শুরু করি এখন আমরা আজকে জিরো ওয়ার্ক নামে একটা অটোমেটেড টুল নিয়ে আলোচনা করব। এবং তা দেখাবো যে আসলে কিভাবে আমরা লিখেছি সো এটা নিয়ে হচ্ছে একটা ব্রিফ এখানে দিয়েছি তারপর এটার কি ফিচার্স আমরা যেভাবে লিখি আর কি কনস এগুলোতে যুক্ত করেছি আমার ফাইনাল থটটায়। কল টু অ্যাকশন এই ধরনের কথাবার্তাগুলো নর্মাললি হ্যাঁ নর্মাললি লিখে তারপর হচ্ছে আমরা ইয়ে করব আচ্ছা ফাইনাল থটে যাওয়ার আগে আমরা হচ্ছে এটার হচ্ছে অ্যাপসোমো যেই অ্যাপসোমো ডেল ফিচার্স নিয়ে হচ্ছে আমরা একটু অ্যাড করে দিই এখান থেকে এটা তো অনেক বড় তো আমরা হচ্ছে লাইফ টাইম লাইফ টাইম এটা লাইফ টাইম থাকবে সো দিলাম তারপর হচ্ছে আপনার জিডিপিআর কমপ্লেন্ট আছে এটাও দিতে হবে গুরুত্বপূর্ণ সেটা দিলাম তারপর হচ্ছে আপনার এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে দিয়ে দিলাম ওকে সো এখন আমরা হচ্ছে এটাকে ওকে সো অ্যাপসুম ফিচারটাও দিয়ে দিলাম এখানে এবং আমরা হচ্ছে এখন এইটাকে আমাদের ওয়েবসাইটে ইয়ে করবো সো এটা থেকে আমরা পোস্ট নামে যে অপশন আছে এখানে যাব অ্যাড নিউ পোস্টে ক্লিক করব এবং আমরা এইখানে আমাদের টাইটেলটা প্রথমেই দিব সো প্রথমেই একটা পোস্টকে যেটা করবেন আমরা নর্মাললি জানি ওয়েবসাইটে আমরা পোস্ট করি এটা অলরেডি দেখাইছি সো এরপরে আমরা কি করব এটাই আমরা আসলে দেখার বিষয় যে আমাদের আর কি কি করতে হবে সো আর কি কি করতে হবে এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সো এটাকে হচ্ছে কপি করব আমি প্রচুর ট্রাফিক পাই অন্যান্য যে সোর্সগুলো আছে এখান থেকে সো আজকে আপনারা দেখে নেবেন একটা সোর্স বা দুইটা সোর্স দেখাবো আমরা ধারাবাহিকভাবে অন্যান্য সোর্সগুলোও দেখাবো সো এই আর কি আচ্ছা তো এখন আমরা আমাদের যেই ফিচার ইমেজটা আছে ফিচার ইমেজটা একটু দিয়ে দিই এখান থেকে সিলেক্ট ফাইল এখানে আপলোড এখানে ওকে সো এইটার যেই কিউআরটা আছে জিরো ওয়ার্ক জিরো ওয়ার্কটাকে কপি করব কপি করে অলটা টেক্সটে দিয়ে দেবো টাইটেলেও দিয়ে দেই টাইটেল পুরোটাই দিয়ে দিই সমস্যা নাই যেটা এটাকে কপি করি এইখানে পেস্ট করি ক্যাপশন এটা দিয়ে দিই এবং ডেসক্রিপশনে এটা দিয়ে দিই সেট ফিচার ইমেজে ক্লিক করলাম তো আমাদের ফিচার ইমেজটা সেট হয়ে গেল তারপরে হচ্ছে এখান থেকে পোস্টের যে টাইটেলটা আছে পোস্টের টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব সো ধরেন পোস্টের টাইটেল হিসেবে এটা দিলাম পোস্ট টাইটেল এবং এইখান থেকে হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড যেটা আছে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে টাইটেল গোড ইন্টার্নাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এগুলো নাই সো আমরা হচ্ছে মেটা ডেসক্রিপশনটা দিব সো মেটা ডেসক্রিপশনটা দেওয়ার জন্য আমাদের উপরের যে প্যারাটা আছে সো এইটাকে কপি করে নিয়ে আসি কপি করলাম এবং এখানে মেটা ডেস্ক হিসেবে মেটা ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম ওকে দেন ফোকাস কিউর দিলাম কন্টেন্ট লেন ঠিক আছে মেটা ডিসক্রিপশন লেনটা একশো ষাট ক্যারেক্টার হইলে ভালো এটা মনে একটু বেশি হয়ে গেছে সো জিরো ওয়ার্ক ইজ হিয়ার টু অটোমেট হিয়ার টু এসিস্ট ইউ টু অটোমেট ইউর ডাস্ক ওকে আচ্ছা বেড়া ডিসক্রিপশন লেনটাও ঠিক হয়ে গেছে তারপর ট্যাগটা দিয়ে দিব আর কি ট্যাগ হচ্ছে জিরো ওয়ার্ক অ্যাপ এফসুমো লাইফ টাইম ডিল তারপর হচ্ছে আপনার জিরো ওয়ার্ক লাইফ টাইম ডিল জিরো ওয়ার্ক রিভিউ এফসুম রিভিউ এইভাবে আর কি আমরা দিয়ে যথাসম্ভব যেগুলো আছে তো আমরা হচ্ছে এইখানে আরও কিছু জিনিসপাতি অ্যাড করতে চাই এটা হচ্ছে প্যারাগ্রাফ না এটা হচ্ছে হেডিং ওয়ান আর এখান থেকে প্রোসকনসটা হচ্ছে হেডিং টু ঠিক আছে এটা এগুলা কি এগুলো হেডিং থ্রি না তো এগুলো হচ্ছে প্যারাগ্রাফ এগুলোকে হেডিং 3 থেকে প্যারাগ্রাফ বানাই দিই একটু এডিট এডিট করে নিবেন আর কি হ্যাঁ প্যারাগ্রাফ এইটাও কি প্যারাগ্রাফ এইটাও প্যারাগ্রাফ সরি প্যারাগ্রাফ না এগুলোকে এটাকে হেডিং ফোর বানিয়ে দিই এটা হচ্ছে হেডিং ফোর এটা হেডিং থ্রি প্রোসকনস ওকে সো খারাপ না আমরা হচ্ছে একটা ক্যাটাগরি ধরায় দিলাম এবং এইখানে হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিং করে দেব রেডি টু Next level zero work IO start your free trial today okay uh, you can you can check out more productivity tools. ওকে তো আমার আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজটা ধরাই দেবো অ্যাপসো মোডিলসের সো এইখান থেকে হচ্ছে অ্যাপসো ডিলসে যাই সো ক্লিক করি কপি দেন হচ্ছে এই জায়গাতে প্রোডাক্টিভিটি রুলসে হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিংটা করে দিলাম পেস্ট দেন কি হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে আপডেট ওকে দেন হচ্ছে আপনার আউটবাউন্ড লিঙ্ক আউট লিংক লিঙ্ক হিসেবে আমরা তো আমাদের ইয়েটা করবই কী বলে আমাদের এফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিব সো এটা কোনো প্রবলেম হবে না এবং মাঝখানে চাইলে আপনি হচ্ছে জিরো ওয়ার্কের আরও কিছু ইয়ে করতে পারেন যেমন এখান থেকে এই ছবিটা দিয়ে দিতে পারেন সো ছবিটা এখান থেকে স্ক্রিনশট নিলাম ওকে স্ক্রিনশট নিলাম দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার এই জায়গাতে পেস্ট করলাম আর এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করব অ্যাড ফাইল সিলেক্ট ফাইল এখান থেকে এটাকে অ্যাড করে দেব সো এখানে ওয়ালটা টেক্সট হিসেবে জিরো ওয়ার্ক দিয়ে দিই সো এটাকে কপি করি এইখানে দিয়ে দিই এইখানে দিয়ে দিই এখানে দিয়ে দিই ইনসার্ট ইনসার্ট করে দিলাম সো এটা চাইলে আপনি আরও বড় করতে পারেন সো আপাতত এইভাবে থাকবে এবং আমাদের যেই পার্মা আছে পার্মালিংকের বিষয়টা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং তো রয়ে গেল আছে সমস্যা নাই পার্মা হচ্ছে এখানে কাজ করতে হবে যে এখানে পার্মালিং আছে এডিটে ক্লিক করলাম এখানে জিরো ওয়ার্ক লাইফ টাইম ডিল বাকিটা কেটে দিলাম এত বড়ো পারমা থাকার থাকার দরকার নেই মানে ইউআরএলটা আর কি সো এটা হচ্ছে আমাদের ইউআরএল এইটটি এইট স্কোর আর কি কি বাকি আছে দেখি আমরা এখানে ই এক্সটার্নাল লিঙ্কিংটা করতে হবে সো এক্সটার্নাল লিঙ্কিং করার জন্য আমরা আমাদের এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাতে যাব এবং আমাদের অ্যাপ ইমপ্যাক্ট থেকে আমি হচ্ছে লিঙ্কটা করে আনি আপনারা অলরেডি জানেন ইমপ্যাক্ট থেকে কীভাবে লিঙ্ক করতে হয় সো আমি হচ্ছে একটু করে ফেলি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে হয় তাই না সো আমি হচ্ছে এখানে পেস্ট করি ক্রিয়েট ওকে তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এইখানে এই জায়গাতে জিরো ওয়ার্ক লাইফ টাইম ডিল এইটাকে হচ্ছে বোল্ড করব এবং এইটাকে হচ্ছে কি করব লিঙ্কিং করে দেব সো ওপেন নিউটিভ আপডেট এবং এই টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারি ধরেন এটার কালারটা দিলাম হচ্ছে এটা সো অসুবিধা নাই থাক দেন এইটাকে আমি একটু লিঙ্ক আপ করে দিই এটাতে আমি লিঙ্ক আপ করে দেই আপডেট দেন আমরা হচ্ছে এইখানে ফিচার্স এই যে ফিচার্সের এই জায়গাতে হচ্ছে লিঙ্ক আপ করে দেই তো আমাদের মোটামুটি কাজ শেষ আমরা হচ্ছে এখন এটাকে পাবলিশ করে দেবো প্রায় থার্টি নাইনটি থ্রি হচ্ছে স্কোর উঠছে আর কি তো এখন আমরা এটাকে পাবলিশ করে দেবো সো পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই এবং এই যে জিরো ওয়ার্ক যেটা আছে এটাকে ক্লিক করি ওকে সো এটা হচ্ছে আমাদের পোস্ট ওকে সো এখন আমরা এই পোস্টটাকে হচ্ছে প্রথমে কি করব ইন্ডেক্স করব সো আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার তো মানে ইয়ে হয় না কি বলে আপনার যে ট্রাফিক সোর্স আছে ওইখানে ধরেন আমার যে এইচ রাসেল ডট কম আছে এখানে আপনাদেরকে দুইটা দেখাচ্ছে আমার আরও আরও ওয়েবসাইট আছে অনেকগুলো সো ওইগুলো নাই দেখাইলাম ধরেন এইচ রাসেলে আমি যেই পোস্টগুলো করেছি পারফরম্যান্সে যাই আপনি আরএস রাসেলের যেই কান্ট্রি দেখতে পারবেন মানে কোন কান্ট্রি থেকে আমার ভিজিটর আসে দেখেন বাংলাদেশের পরে ইউনাইটেড স্টেটস থেকে সবথেকে বেশি ইউনাইটেড কিংডম আছে জার্মানি আছে ক্যানাডা আছে সিঙ্গাপুর আছে সো ফ্রান্স আছে সো এগুলো থেকেও কিন্তু আসতেছে তার মানে হচ্ছে বিদেশি মানুষ হচ্ছে অর্গানিক্যালি আসতেছে এবং কোয়েরিজগুলো একটু দেখেন না দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আর এইচ রাসেল এগুলো তো আমাদের স্টুডেন্ট রেগুলার গুগলে সার্চ করে তাই না রিভিউ লিখে সার্চ করতেছে এটার আপনার ক্লিকও আসতেছে ইমপ্রেশনও আসতেছে ওয়ার্ড হিরো তারপর এপসুম রিভিউস লাইফ টাইম ডিল এগুলা বিদেশি মানুষরাই হচ্ছে বেশি আপনার সার্চ করতেছে তাই না কোন কোন পেজে ভিজিটর আসতেছে একটু দেখেন অ্যাপসোম ডিলস রিভিউ টু তাই না অ্যাপসোমো ডিলস অ্যাপসোম ডিলসের বিভিন্ন ধরনের ইয়েতে আপনারা যারা মনে করছেন যে আমার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে না ওয়েবসাইটের মাধ্যমে আমি সেল পাচ্ছি না তারা একটু ভুল ইয়েতে আছেন আর কি হ্যাঁ সো সার্চ অ্যাপিয়ারেন্সে গেলেও দেখতে পারবেন অনেক কিছু সো আমি বলতে চাই যে আসলে যেহেতু আমার সেল আপনারা দেখেছেন সো আপনাদেরও আসবে এখন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করবে আপনার মন মানসিকতা যে আপনি কাজ কতটুকু করবেন কিভাবে করবেন এবং আপনি হচ্ছে কতদিন করবেন হ্যাঁ আমি অবশ্যই আশা করি আপনারা লেগে থাকবেন স্টেশন যে ওয়েবসাইটটা হাতে নিয়েছিলাম এটা দেখানোর জন্য নিয়েছিলাম আমার অন্যান্য ওয়েবসাইটে কিন্তু কাজ চলতেছে সো বন্যা টন্যা মহামারী এ কিন্তু আমাকে কি করে নাই। আটকায় নাই। তাই না সো আমি আশা করব আপনারা কি করবেন লেগে থাকবেন সো আমি যেটা করছি এই যে পোস্টটা করেছি এটাকে এখন ইন্ডেক্স করে ফেলি সো এটাকে ইন্ডেক্স করে ফেলবো এখান থেকে ইউআরএল ইন্সপেকশনে যাই এবং এইখান থেকে ইয়েতে ক্লিক করি এখন অনেকের অনেকের হচ্ছে আপনার সরি এটা তো এফিস্টেশনের জন্য হবে ওকে সো ইউআরএল ইন্সপেকশনে যাই অনেকেই মনে করছেন যে আসলে ইনকাম হবে কিনা আপনি হচ্ছে প্রপারলি যেহেতু যাচ্ছেন সো প্রপারলি একটু আগায় দেখেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জিরো ওয়ার্ক জিরো ওয়ার্কটা লাগবে আমার সো এখান থেকে জিরো ওয়ার্কটাকে নিক ওকে ইন্ডেক্স রিকোয়েস্টে পাঠাই সো অনেকের ইন্ডেক্স প্রবলেম হচ্ছে অনেক ধরনের অসুবিধা হচ্ছে সো আমি এদেরকে লাইভ সাপোর্ট দিব যেহেতু এতদিন কিছু ইস্যু ছিল আমার কাজে কামে ঝামেলা ছিল তো আপনারা যারা হচ্ছে বিভিন্ন সময় আমাকে নক করেছেন এই বন্যা টন্যা এগুলার কারণে আমি আসলে অনেকে আনসার করতে পারেন এর মধ্যে ইদ ছিল সো ইনশাল্লাহ এখন থেকে সবাইকে নিয়ে বসবো অনেক ভাইদের যে বিভিন্ন ক্রলিং টকলিংয়ের প্রবলেম ইন্ডেক্সিংয়ের প্রবলেম এগুলো নিয়ে ভিডিও টিডিও করবো সো আপনারা লেগে থাকেন আর আমাদের চ্যানেলটাকে ফলো রাখেন এবং আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখেন অনেক মানুষ দেখেছে ভিডিও দেখেন অর্ধেকের চেয়ে বেশি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আমরা হচ্ছে অনেক বড়ো একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমরা একটু দেখে ফেলি আমাদের যে ইউআরএলটা এটা গুগল নিয়েছে কি না যে দেখেন তারা কিন্তু বট পাঠিয়েছে এবং ক্রল করেছে ওকে সাকসেসফুল্লি তার ফেজটা হচ্ছে ফেজ হয়েছে এখন আমরা যেটা করব আমি যে দুইটা কাজ করি একটা হচ্ছে মিডিয়াম ডট কমে যাই আর একটা হচ্ছে ইন ডট কমে যাই ওকে সো আপনি মিডিয়াম ডট কম সম্পর্কে কতটুকু জানেন আমি আসলে জানি না এইটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আপনি একটু দেখেন এই মিডিয়াম ডট কমে আই অ্যাকসেপ্ট অ্যাগ্রি ওকে সো এখান থেকে হচ্ছে আপনার দেখেন তার ভিজিটর সংখ্যা একটু দেখেন একশো একাত্তর পয়েন্ট নাইন মিলিয়ন মে মাসের চব্বিশ দু চব্বিশ সালের মে মাসে হচ্ছে আপনার এটার ভিজিটর ছিল এবং এটার অথরিটি স্কোরটা যদি একটু দেখেন ডোমেইন অথরিটি অথরিটি চেক আপনি হচ্ছে ডোমেইন অথরিটিটা চেক করেন এচ থেকে তাহলে দেখতে পারবেন মিডিয়াম ডট কমের অথরিটিটা একটু দেখেন অনেক ভালো অথরিটি 94 রেটিং আছে ওকে এটার ব্যাকলিংক দেখেন অনেক কত মিলিয়ন এবং এটার লিঙ্কিং ওয়েবসাইটটা একটু দেখেন তার মানে এই মিডিয়াম ডট কমটা হচ্ছে একটা প্রপার একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার একটা অ্যাকাউন্ট করবেন ফ্রিতেই একটা অ্যাকাউন্ট করবেন মিডিয়াম ডট কমে কেমনে অ্যাকাউন্ট করা লাগে এগুলা গুগলেই পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন সো এটা কোনো ব্যাপার না আপনি শুধু কি করবেন এই তো এখানে এসে সাইন আপে ক্লিক করে নাম টাম দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট করবেন এতটুকুই একটা ইন্টারেস্টের ব্যাপার স্যাপার আছে এখানে হচ্ছে আপনার আপনি বিজনেস করেন এই সেই ডিজিটাল মার্কেটিং এই সেই এগুলো একটু দিয়ে দেবেন আর কি আচ্ছা তো এখান থেকে রাইট নামে আপনি অ্যাকাউন্ট করার পর রাইট নামে একটা অপশন আছে এর কোনাতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে দেখেন টাইটেল দেওয়ার একটা অপশান আছে ভিডিওটা একটু লম্বা হবে আশা করি আপনারা এটাকে অন্য দৃষ্টিতে নেবেন না আমি আসলে ইচ্ছা করে বড় করছি না সো এখান থেকে আমরা হচ্ছে এটা টাইটেলটা দিয়ে দেব এবং আমাদের যেই একই কি বলে লেখাটা আছে একই লেখা বা একই ইয়ে সো এটাকে আমরা কপি করব কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিব মানে একই লেখাকে আমরা হচ্ছে এখানে পোস্ট করব পোস্ট করতে পারবো কোনো সমস্যা নাই সো এখানে কিছু মিস্টেক আছে মিস্টেকগুলো হচ্ছে কভার করতে হবে এবং আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কিংটাও এখানে করব সো কোনো সমস্যা না এগুলো কই আসলো আচ্ছা যাই হোক এখানে একটা গ্যাপ আছে গ্যাপটাকে তুলে দেই আরেকটা গ্যাপ আছে সরি কন্ট্রোল জেড তারপর হচ্ছে আপনার এই এইখানে কিছু এক্সট্রা ইয়ে চলে আসছে আচ্ছা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এগুলো একটু আপনারও হতে পারে সো একটু দেখে নেবেন ওকে সো প্রোজগুলা দিলাম কনসগুলা দিলাম আচ্ছা তারপর হচ্ছে আপনার কি ফিচার্স আরে কি ফিচার্স এইটাকে হচ্ছে আপনার নর্মাল টেক্সটে নিয়ে আসি এটাও নর্মাল টেক্সটে থাকবে এইটাও নর্মাল টেক্সট এটাও নর্মাল টেক্সট এইটাও নর্মাল টেক্সট প্রোস যেটা সেটা নর্মাল টেক্সট নর্মাল টেক্সট ওকে আচ্ছা বাকিগুলো থাকবে সমস্যা নাই এখানে যে বেস্ট ফোর আছে এটাকে হচ্ছে আপনার বড়টিটা দিবেন মানে হচ্ছে এটাকে আমরা ইয়ে করলাম কী ফিচারটাকে আমরা হচ্ছে বড়টি দিয়ে দিব ওকে দিয়ে দিলাম দেন আমাদের এইখানে একটা ধরেন এইখানে যে একটা লিঙ্কিং আমাদের যে ফিলিয়েট লিঙ্কটা আছে এই লিঙ্কটা এইটাকে লিঙ্কিং করে দেবো এইটাকে হচ্ছে আপনার সিলেক্ট করে এইখানে দেখেন একটা আইকন আছে লিঙ্ক করার সো এখানে লিঙ্কটাকে পেস্ট করে সে দিয়ে দিব। সো এটা একটা লিঙ্ক হয়ে গেল কিন্তু হ্যাঁ তারপর এখানে যে জিরো ওয়ার্ক যেটা আছে এইটাকেও আমি হচ্ছে লিঙ্কিং করে দেই এবং আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে মানে আমাদের যে ওয়েবসাইটের যে পোস্টটা আছে কোনটা এটা অ্যাপসো সো এই জিরো ওয়ার্ক যেটা আছে এই জিরো ওয়ার্কটাকে কপি করি কপি করে হচ্ছে আমরা এইখান থেকে এই নিচের দিকে হচ্ছে একটা কল টেকশনের নিচে আওয়ার ওয়েবসাইট ওকে সো এটা হচ্ছে দিয়ে দিলাম এফি এফ ই এস টি আমার নামই একটা হচ্ছে আপনার কি করে ফেললাম লিঙ্কিংটা করে ফেললাম সো এইখানে হচ্ছে আপনার ইয়েটা দিয়ে দিব তার মানে এইখানে একটা লিঙ্ক হয়ে গেল সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছবি দিব। ছবি ছবি কোথায় দিব আমরা হচ্ছে বেস্ট বেস্টের পরে এইখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবো এবং এইখানে যে ছবি দেওয়ার একটা অপশন আছে সো আমার যেই ফিচার ইমেজটা আছে ফিচার ইমেজটা দিয়ে দিলাম এইখানে এবং এইখানে হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে জিরো ওয়ার্ক লাইফ টাইম ডিল সেভেন্টি নাইন ডলার ওকে এখান থেকে আমরা এটাকে পাবলিশে ক্লিক করে দেব ওকে এখানে যে টপিকের কথা বলতেছি আমরা হচ্ছে ওয়ার্ক জিরো ওয়ার্ক তারপর আপনার জিরো ওয়ার্ক লাইফ টাইম ডিল এই তো আপনার এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম সো আমার মিডিয়াম ডট কমের এই ইয়েটা পাবলিশ হয়ে গেল সো প্রত্যেকটা পোস্টকে আপনারা যেগুলো অলরেডি করছেন এগুলোকে এইভাবে মিডিয়াম ডট কমে পাবলিশ করবেন এবং দ্বিতীয়ত লিঙ্কডিনে লিঙ্কডিনের মাধ্যমে আমি অনেক 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 আপনার ইয়ে পাই ঠিক আছে সো লিঙ্কডিনেও আপনারা কি করবেন পোস্ট করবেন সো এইখান থেকে হচ্ছে আপনার আর্টিকেল রাইট আর্টিকেল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনি এটা আমার একটা পেজ আছে এখানে আর এস এবং আমি হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম এবং এইখানে যে আমাদের যে ছবিটা আছে ছবিটাকে এখানে দিয়ে দিব এবং এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে এগুলাকে আগেই আমি হচ্ছে নর্মাল টেক্সট করে ফেলি নর্মাল টেক্সট নর্মাল টেক্সট বারবার প্রবলেম করলো ওকে ওকে সো আমি হচ্ছে এই টাইটেলটাকে প্রথমে এখানে থেকে কপি করলাম কপি করে এই এখানে টাইটেলের জায়গায় দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করলাম কপি করে হচ্ছে লিঙ্কডিনে এইখানে রাইট হিয়ারের জায়গায় এটাকে বসায় দিলাম ঠিক আছে এই যে জিরো আই এটাকে হচ্ছে আপনার এম বেড এম ডিলেটে ক্লিক করলাম এইখান থেকে হচ্ছে আপনার আমাদের যে ইয়েটা আছে আচ্ছা উপর থেকে আসি এইখানে আমরা প্রথমে কী করবো এইটাকে হচ্ছে আপনার লিঙ্কিং করব। আমাদের এফিলিয়েট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম অ্যাপ্লাইতে ক্লিক করলাম দেখেন এফিলিয়েট লিঙ্ক হয়ে গেল এবং কোলাবোরেশন টুল এই যে বিষয়গুলো আছে কী ফিচার্স ওকে সো স্টাইল আচ্ছা বোল্ড কোনো সমস্যা নাই টাস্ক ম্যানেজমেন্ট ওকে সো কল টু অ্যাকশন এই জায়গা তো আমি কি করবো এই জায়গাতেও আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিব ওকে দেন আমি যেটা করবো নিচের দিকে ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেখেন এই যে কাজটা করতেছেন এই যে কাজটা করতেছেন এইটার মাধ্যমে গুগল একটা ইন্ডিকেশন পাইলো যে না আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকেও আপনার ট্রাফিকদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসার চেষ্টা করতেছেন এফিস্টেশন সো এফিস্টেশনের যে আচ্ছা এফিস্টেশনের যে লিঙ্কটা আছে এটাকে এখান থেকে কপি করব কপি করে এইখানে এটাকে লিঙ্ক আপ করে দেবো সো গুগল হচ্ছে একটা লিঙ্ক পাবে যেখানে যাবে এবং আপনি নিয়মিত ধারাবাহিকভাবে এটা করলে আস্তে আস্তে আপনার অথরিটি বিল্ড আপ হবে ঠিক আছে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকেও আপনার ই আসা শুরু করবে সো এখানে হচ্ছে ক্রেডিট এখান থেকে ধরেন অ্যাপসোমো জিরো ওয়ার্ক লাইফ টাইম ডে সো ওকে এইখান থেকে হচ্ছে আপনার নেক্সটে ক্লিক করবো আমরা দেন আমরা হচ্ছে এই টাইটেলটাকে আবার ওইখান থেকে কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিব। এবং আমরা হচ্ছে একটা এন্টার দিয়ে এই রিলেটেড কী কী আপনার ইয়ে হইতে পারে হুম তো লিঙ্কডিন লিঙ্কডিন জানেন আপনি হ্যাশট্যাগের উপরে হ্যাশট্যাগ জেনারেটর নামে অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে আপনার ফ্রি টুল আছে যেগুলো হচ্ছে ইয়ে করে সো জিরো ওয়ার্ক হ্যাঁ তো জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলাম সো সে জিরো ওয়ার্ক রিলেটেড আপনার দশটা ইয়ে করে দিল সো আপনার এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কডিনে জানেন হচ্ছে হ্যাশট্যাগেরও অনেক ইয়ে আছে সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্রোডাক্টিভিটি হ্যাক্স ওয়ার্ক ফ্রম হোম আচ্ছা তার মানে এই রিলেটেড আছে সো আমি হচ্ছে জিরো ওয়ার্ক জিরো জিরো ওয়ার্ক লাইফ টাইম ডিল দিয়ে দিলাম একটা দেন হচ্ছে এটাকে পাবলিশ করে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনি হচ্ছে ধরেন আমি এখান থেকে যাই আমার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোথায় পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে যাই পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আপনি একটু দেখেন যে আমাদের দেখেন অন্যান্য যে পোস্টগুলো আমরা করছি যেমন এর আগে যে পোস্ট করছিলাম প্রায় ছয় শত আটান্নটা ইমপ্রেশন আসছে তাই না তারপরে যে এখানে রিওনিরো ইমেল ভেরিফাইড দিয়ে আটশোটা আটশো তো বাউন্নটা আপনার ইমপ্রেশন আসছে সো ইমপ্রেশন কোন জায়গা থেকে আসতেছে কেমনে কি কি আসো বিষয় এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে কারা কারা আপনার হচ্ছে ইয়ে করছে অ্যাকাউন্টটা শো করছে এবং কি আসো বিষয় ডিসকভার অনেকগুলোই আপনি বিষয়গুলো এখান থেকে ট্র্যাক করতে পারবেন আমি দেখেছি যে আমার বিদেশি আমার সম্ভাব্য ট্রাফিক হতে পারে তারাও আমার এখানে ভিজিট করে নিয়মিত ওকে সো আমি একটা সুন্দর একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট করে লিঙ্কড ইন অ্যাকাউন্টে আমি হচ্ছে ধারাবাহিকভাবে ইয়ে করছি এবং আমার হচ্ছে মিডিয়াম ডট কমেও আমি সেম পোস্টটা করছি এবং আমার ওয়েবসাইটে তো করছি ওকে সো এই আর কি বিষয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আশা করি আপনারা ট্রাফিক সেকশনে কাজ করবেন এখন থেকে সো এইভাবে দেখবেন আপনাদের ইম্প্রেশন বাড়া শুরু করবে ক্লিক বাড়া শুরু করবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ